পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 5 নম্বর ওয়ার্ডে দুয়ারে বিধায়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডে যে সমস্ত সমস্যা আসে সেগুলি সমাধানের লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয় 5 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির উদ্যোগে। এদিন এলাকার মানুষ বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে জানান। বিধায়ক খোকন দাস সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা শেফালী বেগম, আইএনটিটি ইউসির প্রাক্তন জেলা সভাপতি ইফতেকার আহমেদ। এসে উপস্থিত হয়েছেন আমার আপনার সকলের প্রিয় বিধায়ক, কাজের মানুষ, কাছের মানুষ খোকন দাস। আপনারা জোরে হাত তালি দিয়ে তাকে স্বাগত জানান। দুয়ারে বিধায়ক যে অনুষ্ঠান আমরা এক সপ্তাহ আগে থেকেই ঠিক করেছিলাম, কিন্তু একটা দুঃসংবাদ আপনারা সকলে জানেন যে কালকে রাত্রেবেলায় আমাদের একজন স্বামী স্ত্রী নীলপুর ওই সাইড থেকে হাই রোডে উঠছিলেন, কিন্তু সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে স্বামী স্ত্রী দুজনাকে আঘাত হয়। আমরা ধন্যবাদ জানাবো মাননীয় খোকন সমস্ত নাগরিকবৃন্দকে যারা আজকে এখানে এসেছেন। আমি আমাদের এখানে বেবিয়াদি এসে বেবিয়াদিকে একটু মঞ্চে রাখবো। যত ওয়ার্ড আছে 35টা ওয়ার্ডে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে চাই যে সেই ওয়ার্ডের আমাদের কি কি সমস্যা এখনো আছে এবং সেই সমস্যাগুলো কত তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারব। আমাদের তাই নিয়ে আজকের এই সভা। এই সভায় আমি বহু আমার বয়োজ্যেষ্ঠ দাদাদের আমি দেখতে পাচ্ছি। দাদারা আছেন, বৌদিরা আছেন, দিদিরা, বোনেরা, ভাইয়েরা আছেন, সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। দেখুন, মূল ব্যাপার হচ্ছে এই যে 5 নম্বর ওয়ার্ড, আমি কদিন আগেই পাপুকে নিয়ে গোটা 5 নম্বর ওয়ার্ড ঘুরে গেছি। এই 5 নম্বর ওয়ার্ডের একটা বিশাল অংশ হচ্ছে রেলের, এটা আপনারা সবাই জানেন। আর সেই রেলের জায়গায় কাজ করা খুবই অসুবিধা, কিছু করতে গেলেই ওরা সঙ্গে সঙ্গে এসে বাধা দিয়ে চিঠি দিয়ে কাজ বন্ধ করে দেয়। এই অংশের 4, 5, 6 বেশ কিছুটা জায়গা হচ্ছে রেলের, যেখানে কাজ করা অনেক অসুবিধা। আর এই 5 নম্বর ওয়ার্ড এত নিচু জায়গা, এই নিচু জায়গায় একদিন বৃষ্টি হলেই জল জমে যায়, সেই জল যাওয়ার জায়গা থাকে না। তার কারণ হচ্ছে আমাদের ওইদিকে পঞ্চায়েত সাইডটা এত উঁচু, এই নিচু জলটা আর উঁচুর জায়গায় যেতে পারে না। আর আমি তো এই কদিন আগে গোটা সাহেবও ছিল, আমাদের পাপ্পুভাই ছিল, আমরা গোটা ওয়ার্ড ঘুরে গেলাম। ঘুরে আমরা দেখলাম যে 5 নম্বর ওয়ার্ড আমাদের 5,500 ভোটার, জায়গা আমাদের অন্য অন্য ওয়ার্ডের থেকে অনেকটাই ছোট। কিন্তু ছোট হলে কী হবে, আমাদের এই অসুবিধাটা আছে, যেটা রেলের একটা ব্যাপার আছে আর সব থেকে নিচু ওয়ার্ড বলে একটা অসুবিধা আছে। তার মধ্যে আমরা সেদিন একটা বিশাল আকারে হাইড্রেন, যে হাইড্রেন থেকে আমরা জলটাকে পুরো দূরে নিয়ে গিয়ে আমরা সেই নালাতে, আমাদের সাবজেলা নালা যেটা ওই দিক দিয়ে বেরিয়ে গেছে, সেখানে যাতে ফেলতে পারি তার সমস্ত কাজ আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়ে, এমইডি থেকে পাঠিয়ে, আমি নিজে ঘুরে, পাপু ঘুরে, তার এস্টিমেট তৈরি হয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের বড় হাইড্রেনের কাজ শুরু হবে, যেটা ছোট ছোট ড্রেনগুলো তার সঙ্গে যোগ দিয়ে দিলে আমরা মনে করি অনেকটা বর্ষার জল যেভাবে আমাদের এই ওয়ার্ডে ঢোকে সেই জলের অনেকটা সমাধান হবে। কারণ আমরা নিজেরা দেখেছি যে বৃষ্টিতে, আমি নিজেই তো কবার ঘুরে গেছি, আপনারা দেখেছেন যে আমরা বৃষ্টিতে কোনো বন্যা না কিছু না, একদিন দুদিন বৃষ্টি হলেই 4-5 নম্বর ওয়ার্ডে প্রচুর জল জমে যায়, সেই জলটা বার হতে আবার একটা বিশাল সময় লাগে। তা আমরা ঠিক করেছি যাতে পাচ্ছে আর কোনো জায়গায় জল যাতে এইভাবে না দাঁড়ায়, তার জন্য আমরা বড় হাইড্রেন করে জলটাকে অন্য জায়গায় নিয়ে ফেলার ব্যবস্থা আমরা করছি, যাতে আপনারা দেখবেন হয়তো এবার বর্ষায় আপনারা একটু সমস্যা পড়লেও আশা করব সামনের বারের বর্ষায় এই এলাকার কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। আর বললো হেলথ সেন্টার, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 5 নম্বর ওয়ার্ডের হেলথ সেন্টার টেন্ডার হয়ে গেছে, যেটা আপনাদের কাছে খুবই অসুবিধা আমরা জানি। এখানে একটা হেলথ সেন্টার থাকলে এই যে পোলিও খাওয়ানো, বিভিন্ন ভ্যাকসিন দেওয়া, এই যে করোনার জন্য অন্য জায়গায় আপনাদের নিতে যেতে হলো, কিন্তু নিজের পাড়ায় থাকলে সেটা নিজের পাড়ায় করা যাবে। এবং প্রতিটি হেলথ সেন্টারে একটা ডাক্তার থাকে, যে কোনো একটা ছোটোখাটো অসুবিধা হলে আপনারা সেই ডাক্তারকে দেখাতে পারবেন। হেলথ সেন্টার খুব তাড়াতাড়ি আপনাদের হবে, পাপুভাই জায়গা দেখিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি হেলথ সেন্টার হবে।
আর একটা যেটা আপনারা বিল্ডিং এর কথা বললেন, সে বিল্ডিংটা আমাকে পাপু ভাই সেদিন জায়গা দেখিয়েছে, আমি তার কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি ওটা যে লোকেরই হোক তার যাতে অনুমতিটা জায়গা নিয়ে নেয়, আমরা বড় করে সেটা করে দেব, যাতে এই এলাকার মানুষের যাতে বিয়ের ব্যাপার ট্যাপার যেগুলো থাকে অন্য কোথায় যাতে যেতে না হয়, 5 নম্বর ওয়ার্ডেই সেটা যাতে করতে পারে। কারণ এরকম বিভিন্ন ওয়ার্ডে হয়েছে, আমরা বিভিন্ন ওয়ার্ডে করেছি, এখানেও আমরা করতে চাই। তার জন্য যে জায়গাটা দরকার বেশ একটু বড়, এই যে এখানে যেমন আমরা মিটিং করছি এরকম একটা জায়গা হলেই বিল্ডিংটা আমরা বড় করে করতে পারবো, তাহলে এই এলাকার মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের ইতিমধ্যে একটা ঘাটের টেন্ডার আমাদের হয়ে গেছে, আপনারা ঘাটের কথা বলেছেন, একটা ঘাটের টেন্ডার আমাদের হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমাদের সেই কাজগুলো হবে। এবার মূল ব্যাপার আপনারা জানেন, আমি বিধায়ক হয়েছি 1 বছর হলো, আমরা মাত্র আমি বিধায়ক কোটা 60 লক্ষ টাকা পেয়েছি, 30 লক্ষ টাকা দিয়ে আমরা 3-4টা অ্যাম্বুলেন্স বিভিন্ন জায়গায় দিয়েছি, বাদ বাকি 30 লক্ষ টাকা আমরা হসপিটাল আর আমরা পুলিশকে দিয়েছি সিসিটিভি লাগানোর জন্য। কারণ আপনারা দেখেছেন সিসিটিভি আমাদের খুবই দরকার, কারণ বিভিন্ন সময় ছেলে মেয়েরা তারা রাস্তাঘাটে চলে, কারুর গলার হার চিন্তাই করে নেয়, কারুর মোবাইলটা কেড়ে নেয়, আর এখন যদি গোটা বর্ধমান জুড়ে সিসিটিভি লাগানো হয় তাহলে এর থেকে আমরা সবাই মুক্ত পাবো, ভয়ে কেউ কিছু করবে না, কারণ কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে সিসিটিভিতে সে ধরা পড়ে যাবে। তাই আমরা সিসিটিভির জন্য টাকাটা দিয়েছি। সবাই এখানে একটা অ্যাম্বুলেন্সের কথা বলেছেন, ভালো একটা ক্লাব যে অ্যাম্বুলেন্সটাকে চালাতে পারবে। এখন ব্যাপার কি শুনুন, করাটা যত সোজা তার থেকে রক্ষা করাটা আরও বেশি কঠিন। একটা জিনিস করে দিয়ে গেলাম, সেই জিনিসটাকে রক্ষা করতে হবে সেটা বড় কঠিন। তা এমন একটা ক্লাবকে দিতে হবে, এগুলো তো আমরা রাজনীতি হিসেবে দিতে পারবো না, আমি বিধায়ক কোটার টাকায় আমি একটা এমন ক্লাবকে দিতে চাই যেটা এই এলাকার ক্লাব, সে অন্তত একটা ড্রাইভার রাখবে এবং পাড়ার কোনো লোকের হলে ফ্রিতে সে যাতে সার্ভিসটা দিতে পারে। যেমন আমরা ফ্রি সার্ভিস অ্যাম্বুলেন্স করেছি, আপনারা জানেন আমার বিধায়ক অফিসে কলকাতা পাঠাচ্ছি, আমাদের শহরের বিভিন্ন লোক যারা কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স সেখানে যাচ্ছে। এবার সেটা আপনারা এখন আর রত্তলা কাঞ্চনগরে যাওয়ার দরকার নাই, আপনি কর্জন গেটের বিধায়ক অফিসে গিয়ে আপনি নাম লিখে দিলে, সব ঠিক করে দিলে, ওখান থেকেই আপনার কথা ফাইনাল হয়ে যাবে যে কালকে সকালে আপনার বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স চলে যাবে, যেটা নিয়ে আপনি কলকাতায় কোনো ট্রিটমেন্টের জন্য যাবেন, কিংবা আপনি যদি মনে করেন আমি বর্ধমান হসপিটালে যাব কিংবা কোনো নার্সিংহোমে যাব, আপনি ফোন করলেই অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন। কিন্তু সেটা তো আমাদের অনেক দূর, তার থেকেও ভালো যদি আমার বাড়ির দরজায় একটা অ্যাম্বুলেন্স থাকে, তাহলে আপনি হাঁটতে হাঁটতে গিয়েই পারবেন। এরপর আমি বিধায়কের টাকা পেয়ে আমি অবশ্যই এখানে একটা অ্যাম্বুলেন্স দেব। আমি পাপুকে বলবো যে অ্যাম্বুলেন্সটা যে ক্লাব চালাতে পারবে, কারণ এগুলো ক্লাবের মাধ্যমেই দেওয়া যায়, এগুলো তো রাজনীতির ব্যাপার, রাজনীতি দলকে দেওয়া যায় না, ক্লাবকে দেওয়া যায়, তাই সেই ক্লাবের মাধ্যমে যাতে অ্যাম্বুলেন্সটা চলে তার ব্যবস্থা করা যাবে। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।